মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি, উনি প্রথম জীবনে মদ্যপায়ী ছিলেন, কিন্তু মদ্যপায়ী হলে কি হবে, উনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। কারণ কি জানেননি, শুধু আল্লাহর দিকে ফিরে আসার জন্যে। আমি বরাতের রাত্রিবেলা মদ্যপান করতেছি, বরাতের রাত্রিবেলা আমি মদ খাইতেছিলাম, এমন সে আমার 3 বছরের ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে আমার কাছে আসলো, আসার পরে আমার মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিতে লাগলো। বাচ্চার এই কাজগুলি আমার কাছে খুব ভালো লাগতেছিল। ছোট ছোট বাচ্চারা বাবার কোলে, বাবার কাঁধে এগুলো আসলে বাবা মায়ের খুব মজা লাগে, আনন্দ লাগে। সাসার কোলে, মামার কোলে, ও যতই টানা হাসরা করুক, জামা টেনে শিরুক আর দাড়ি টেনে শিরুক, আমার ফুল আজকে আমার দাড়ি টেনে শিরি ফেলছে, উরে বাপ রে বাপ, সুডান যায় না, বুঝতে পারছো? তো এটা এটা বাবা মার একটা আনন্দ অনুভূতি আলাদা, এটা যার না হয়েছে সে বুঝবে না, এটা অনুভূতি আলাদা। তো মালিক ইবনে দিনার বলতেছিলেন যে হ্যাঁ, আমার বাচ্চা মদের গ্লাসগুলি ফেলে দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছিল, কিন্তু পরের বছর আবার আমি বরাতের রাত্রিবেলা মদ পান করতেছি, কিন্তু আজকে আমার বাচ্চাটা আজ দুনিয়াতে নাই, মারা গেছে। আল্লাহ, আমি তখন খুব কষ্ট লাগতেছিল আমার, ওই দিন বেশি করে মদ পান করে ঘুমায় পড়লাম, স্বপ্নের ভিতরে দেখলাম বিরাট বড় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় প্রান্তর, শুধু চারিপাশে হইসই, কান্নাকাটি, রুনাজারি, আগুন আর বিপদ আর বিপদ। আমি দেখতে লাগলাম এমন সময় একটা বিরাট বড় সাপ অজগর আমার দিকে ধে ধে তেরে তেরে আসতেছে, আমাকে কামড় দেওয়ার জন্য, আমাকে খাওয়ার জন্য। আমি ওই সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি সাপ দেখে দৌড়াতেছিলাম, এমন সময় সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। বহু দূর হাসরের মাঠের এক প্রান্তে যেয়ে দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে, তার পোশাকগুলি শুভ্র সাদা, শরীর থেকে সুগন্ধ আসতেছে। এই দৃশ্যখানা দেখার পরে আমি বৃদ্ধ লোকের কাছে যেয়ে বললাম, আল্লাহর বান্দা, বিরাট বড় অজগর আমার দিকে তেরে তেরে আসতেছে, আমাকে ভক্ষণ করার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য আপনি আমাদের সাহায্য করেন। তখন এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, আমার সেই শক্তি সক্ষমতা নাই সাপটাকে তাড়ানোর, তুমি অন্য কোথাও যায় তুমি সাহায্য নাও। হাসরের মাঠ কত বড় হবে, তারুল মালাইকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সনা, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে কত বিরাট, দুনিয়ার 50,000 বছর 50,000 বছর এক জায়গা করলে কত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। মালিক ইবনে দিনার বলতেছেন, আমি আবার দৌড়াচ্ছি, সাপটা আমার পিছে পিছে দৌড়াচ্ছে, বিরাট প্রান্তরে এক পাশে শুধু আগুন আর আগুন, আর এক পাশে দেখলাম একটা সুন্দর মনোরম প্রাসাদ। আমি প্রাসাদের দিকে দৌড়াচ্ছি, লক্ষ্য করলাম প্রাসাদের মধ্যে মণিমুক্তার জমর রোদ আর সোনা দিয়ে, দামি দামি পাথর দিয়ে সুন্দর প্রাসাদ, জান্নাত বানানো, ছোট ছোট বাচ্চারা ওই জান্নাতের মধ্যে হইচই করে খেলাধুলা করে, আর ফেরেশতারা পাহারা দেয়। আমি দৌড়াইয়া ওই ঘরের দিকে যাচ্ছিলাম, এমন সময় পাহারাদার ফেরেশতা ডাক দিয়ে বলল, হে বাচ্চারা তোমরা বের হয়ে আসো, একজন ব্যক্তিকে সাপে দাবড়াচ্ছে মনে হয়, সেই দিকে ছুটে আসতেছে, এই প্রাসাদে জান্নাতে তার বুঝি কোনো আমানত আছে, কোনো আমানত বুঝি তার আছে। আমি এই প্রাসাদের কাছে দৌড়ে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো, এমন সময় বাচ্চারা দৌড়ে আসছে, লক্ষ্য করে দেখলাম আমার ছোট্ট মেয়েটা, 3 বছরের যেই মেয়েটা মারা গিয়েছিল, সেই মেয়েটা দৌড়ে আমার সামনে চলে আসলো।
আর ওই সাপটা আমার পিছু পিছু, মেয়েটা সাপটাকে ধরতে গেল, সাপটা পালিয়ে চলে গেল। আমি মনোরম প্রাসাদের মধ্যে বসে বললাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়িটা ধরে ধরে বাবা মা মেয়েটা চুল দাড়ি ধরে টানলো আর বলল, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই, তওবা করে আল্লাহর দিকে তুমি ফিরে আসবা। ও বাবা তোমার কি এখনো সময় হয় নাই, তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। আমি বললাম, মা রে তুমি কি বলবা হাসুরের মাঠে, এত বড় সাপ কিসের সাপ কেন আমাকে দাবড়াইলো? মেয়েটা বলতেছিল, আব্বা জান এই সাপটা হলো আপনার পাপ, আপনি জীবনে যত অন্যায় করেছেন এই পাপটাকে আল্লাহ সর্বে পরিণত করে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনার পিছনে তারা করেছিল। বলতেছে, মা রে হাসরের মাঠের এক কোণে এক বৃদ্ধকে দেখলাম, এই বৃদ্ধটাকে চিনলাম না, বলে আব্বু এই বৃদ্ধটা হলো আপনার নেক আমল, আপনি আপনার নেক আমলটাকে দুর্বল বানাই দিয়েছেন, যার কারণে বৃদ্ধ নেক আমল আপনার উপকার করতে পারে নাই। বলল, মা বিরাট মনোরম প্রাসাদ জান্নাত কাদের জন্য? বলে, আব্বা জান যাদের বাবা মা থাকতে ছোট্টকালে বাচ্চা মারা যায় এই বাচ্চাগুলিদের কাল্লাই জান্নাতের মধ্যে দিয়ে দেয়। আমরা এই জান্নাতের মধ্যে খেলাধুলা করি, আনন্দ করতে থাকি, আল্লাহ আমাদেরকে লালন পালন করে জান্নাতে। আব্বা জান এই সন্তানদের ব্যাপারে যদি ওই বাবা মা ধৈর্য ধারণ করে তাহলে আমার মালিক কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে বাবা মার সুপারিশকারী হিসেবে বানায় নেয়। একবার জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। ডাকতে বলতেছে, আব্বা জান যার কারণে আপনার কঠিন বিপদে আজকে আমি আপনার কাজে লাগলাম। বাবা গো তবে এখনো কি সময় হয় নাই, আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন? আব্বা জান তাড়াতাড়ি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, আপনার নেশা করবেন না, অন্যায় করবেন না, আর জুলুম করবেন না। মালিক ইবনে দিনার বললেন, আমি ঘুম ভেঙে গেল আমার, ওই সময় খোদার দরবারে তওবা করলাম, গোসল করে পাক সাফ হয়ে তওবা করে আমার যত সম্পদ ছিল পরের দিন সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম, একবারে নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পথে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য। জীবনে এত পরিমাণে তিনি রিয়াজত করেছিলেন, আল্লাহু আকবার, পৃথিবীর স্বর্ণাক্ষরে তার নামগুলি লেখা, বিশ্ববিখ্যাত ইমাম মুহাদ্দিসরা তার প্রশংসা নামক কিতাব লিখেছেন, তার জীবনী লিখেছেন, তার প্রশংসা করে গেছেন। তিনি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি, তিনি এত বড় ওলি হয়েছিলেন যে নদীর মধ্য দিয়ে চলার সময় উনি নদীর মাঝিকে নৌকার মাঝিকে পয়সা দিতে পারেন নাই। মাঝি এসে বলল, মালিক পয়সা দাও। মালিক ইবনে দিনার বললেন, মাঝি আমি দিনহীন, আল্লাহর পথের মুসাফির, কোনো পয়সা করি নাই। মালিক ইবনে দিনারকে মাঝি ডাকবে, বলল যদি পয়সা দিতে না পারো ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে নদীর মধ্যে আজকে ফেলে দেব। মালিক ইবনে দিনার নদীর ভিতরে হাত বাড়াই দিলেন, আমার রাব প্রত্যেকটা মাসের মুখের ভিতরে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। এই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে হাজার হাজার মাস নৌকার চারপাশে ঘুরে মাছগুলি পানির উপরে মুখ লাগাইয়া স্বর্ণের টুকরাগুলি নিয়ে দিনারগুলি নিয়ে মাছ ঘুরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি মাঝিকে বলেন, মাঝি রে যত পয়সা লাগে তুমি নিয়ে যাও। মাঝি ডাকতে বলো, হুজুর চিনতে পারি নাই, ক্ষমা করে দিবেন, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনি নাই, পয়সা লাগবে না, বিনা পয়সায় আজকে নৌকা পার করাই দিব। একবার জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার আগে কি ছিলেন? মদপায়ী। আগে কি ছিলেন? মদপায়ী নিকৃষ্ট। রাতের আধারে
বরাতের রাত্রে মদ পান করছে, কতটা খারাপ লোক তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছে, শুধু ফিরে আসে নাই ওলি হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি অনেক অপরাধ করছেন, তওবা করেন, আল্লাহ এত বেশি খুশি হবে যে আপনার জীবনের সব গুনাহকে আল্লাহ তো মাফ করেই দিবে, সমস্ত গুনাহকে আল্লাহ নেকে পরিণত করবে। না না হয়নি, আসতে যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হয় যে তাবারক জীবনে পাবেন না। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আবার বলি, আপনি যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে তখন আল্লাহ কি করবে, আপনার গুনাহটাকে আল্লাহ নেকে পরিণত করে দিবে। তাহলে এই দয়াবান আল্লাহ উনি আল্লাহ, তাহলে উনার দিকে ফিরে আসতে হবে, যদি ফিরে আসতে পারেন তাহলে কাজে লাগবে। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে। এই জন্য কিছু গজব গজব সাফাই, মুরব্বি সুন্দর কথা বলছে। আমাদের মায়েরা বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দেয়, এটা এক ধরনের ব্যাধি। আমি আপনাদেরকে বলি, আমার এক মুসল্লি একদিন এসে দোয়া চাইতেছে, দোয়া চায়, একদিন দোয়া চাইতেছে কে হুজুর একটু দোয়া করেন, কান্দে কেটে দোয়া চায়, কান্দেন কেন, দোয়া চায়, আমার ছেলেটা পাগল হয়ে গেছে। এ আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা, ছেলেটা পাগল হয়ে গেছে, আমার মসজিদের মুসল্লি ছেলেটা পাগল হয়ে গেছে। আমি বললাম ছেলের বয়স কত, 6-7 বছর, অ্যাটেনশন, 6-7 বছর। আমি বললাম 6-7 বছরে একটা বাচ্চা পাগল হয়ে গেল, মেন্টালিটি সমস্যা, কী কারণে? তা বেশিরভাগ সময় মোবাইল টিপার কারণে। আমি আশ্চর্য হয়েগেল, তোরও ফিটাবো, তোর বউরও ফিটাবো, দোয়া, এটা দোয়া করে। আমি মানে আফসোস করতে লাগলাম, করলেন কি, নিজের হাত দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলে দিয়ে আপনি আমার কাছে এসেছেন দোয়া চাইতে, আমি দোয়া করে কি করব? আপনি নিজে হাতে আপনার সন্তানকে পাগল বানিয়েছেন। কোন ছোট বাচ্চার হাতে মোবাইল দিবেন না, ওর হাতে ক্রিকেট দিয়ে দেন, ফুটবল দিয়ে দেন, র্যাকেট দিয়ে দেন, ও খেলাধুলা করে। কখনোই ভুলেও বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, মহিলাদেরকে সতর্ক করে বলতেছি। আপনার একটু স্টার জলসার জি বাংলা নাটক দেখার জন্য বাচ্চার হাতে মোবাইল কার্টুন দিয়ে আপনি নাটক দেখতেছেন, লজ্জা করেন, আপনি মা হয়েছেন কেন? আপনার মতো ডাইনি শয়তান দুষ্ট বিয়াদব দুনিয়াতে কেউ হইতে পারে, কথা কর না কেন? ও নারী জাতির কলঙ্ক, ও নারী জাতির কলঙ্ক, ও মা হইছে কেন? ছোট বাচ্চাদের হাতে কখনোই মোবাইল দিবেন, 10-12-16-17 বছর পর্যন্ত মোবাইল দিবেন, ওই এইচএসসি পাস না করা পর্যন্ত রাতে মোবাইল দিবেন না। আর এইচএসসি পাস করার আগে যদি মোবাইল আর মোটরসাইকেল দেন তাহলে ওটা বেহায় হয়ে যায়, এইচএসসি পাস করার আগে যদি মোবাইল আর মোটরসাইকেল দিয়ে দেন তো ওইটা শেষ, ওইটার পাবেন না সহজে। এটা সতর্ক করার দায়িত্ব, আর কোন বছরে নিবেন আপনি সেটা যার যার ফ্যামিলি শেষে বুঝবে। বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাবেন সেটা তো আমাদের আর দোয়া করার কিছু নেই, পরে আইসে আর বুঝছি, আর কথা বলা লাগবে না। এগুলো থেকে আমাদের সতর্ক হইতো। আমি আমার বাস্তবতা থেকে বললাম যে আমার মুসল্লি দোয়া চাইছে, ছেলে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আচ্ছা ছেলে যদি পাগল না হয়, হ্যাঁ কথা বলো, আমার দিকে তাকাও, একবার বললে আমরা বুঝি, এত বলা লাগে, আমার দিকে তাকাও। ছেলে যদি পাগল হয়ে যায়, আপনার ছেলে যদি মেন্টালিটি সমস্যা হয়, তো সমস্যা কার? আমার নিজেরই। এগুলো সতর্ক হইতে হবে, আপনাকে সুস্থ থাকতে হবে। এই বাচ্চাটা ভবিষ্যতে, তার ভবিষ্যৎ নষ্ট হবে, শুধু সাথে সাথে এফেক্টস করে তা কিন্তু না। আপনি 6-7 বছরের 2-3 বছরের বাচ্চাদের হাতে মোবাইল টোবাইল দিয়ে গেলে দেখতে 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 এক সময় সে বয়স হয়ে গেলে একটা স্মৃতির সমস্যা হবে, চোখের সমস্যা হবে, ডায়াবেটিসের সমস্যা হবে, প্রেশারের সমস্যা হবে, ও হার্ট স্ট্রোক করতে পারে, অল্প বয়সে সে মারা যাবে, অল্প বয়সে সে অকর্মণ্য হয়ে যাবে। কারণ ছোট্টকালে বাচ্চারা যত দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, তার শরীর তত ফিট থাকবে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তো এই জন্য বাচ্চাদেরকে উন্মুক্ত করে দেন, ওরা খেলাধুলা করে।
বেশি পরিমাণে খেলাধুলা করুক, মোবাইল হাতে দিবে না। আর বাচ্চারা খেলাধুলা করলে ও নিষেধ করার দরকার না, খেলতে থাকে, ও টাইম টু টাইম ও খেলুক, সমস্যা নেই। অনেকে আমরা বেশি শাসন করে ফেলি, হ্যাঁ এত খেলোস কে খেলোস কে, না আসরের পর থেকে মাগরিব পর্যন্ত খেলতে দেয়, ওর একটা টাইম নির্দিষ্ট করে দেন, ওই সময় খেলতে থাকে, যত পারুক খেলতে থাকে। এগুলি বুঝতে হবে আমাদের, শুধু আসনে গেলে হবে না, এগুলো আমাদের পারিবারিক জীবন। আল্লাহ আমাদেরকে এগুলি মেনে চলার তৌফিক দান করুন সকলে মিলে, আর বাচ্চাদেরকে খালি মোবাইল টোবাইল দিয়ে না, আদব কায়দা সালাম কালাম এগুলি শিখাই। এই যে আমাদের শামীম রাজা আর তাহির, শামীম রাজাও জানে, ও তো সিলেট টিলেট অনেক মাহফিল করে, আমার সাথে কম করে না, অনেক মাহফিল করে মাশাআল্লাহ। তো সিলেটে যখন যাবেন ও জানে, সিলেটের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সালাম দেয়, ছোট বাচ্চারাও সালাম দেয়, একবার বৃদ্ধ থেকে ছোট পর্যন্ত সালাম দেয়, মেয়েরা মায়েরা এগুলো শিখায় বাচ্চারা। আমাদের দেশে এগুলো খুব কম, আমাদের দেশে অনেক মায়েরা শিখায়, তোর দাদার আম গাছটা আম চুরি করে নিয়ে গেছে, কি মার মা হয়েছে চিন্তা করে রে, শিখেছি যা নিয়ে গে, চোর বানাচ্ছে চোর, হ্যাঁ ডাব চোর বানায়, আম চোর বানায়, কাঁঠাল চোর বানায়, পরে শেষে যখন নিজেরটা চুরি করে তখন হুজুরের কাছে দোয়া চোর হয়ে গেছে, গা দোয়া করে কি করবে, আপনি নিজে হাতে চোর বানাইছেন। এই জন্য আমাদেরকে এগুলি শিখতে হবে, আল্লাহ রসুলের আদর্শগুলি আমাদের সন্তানদের ভিতরে ঢুকাইতে হবে, কথা কর না কে, ঠিক কিনা? ওরা মোবাইল দিয়ে বেহাপনা অপসংস্কৃতি আমাদের বাচ্চাদের কলিজার মধ্যে ঢুকাচ্ছে, আর আমরা প্র্যাকটিক্যাল ভাবে আমাদের বাচ্চাদেরকে রসুলের আদর্শ শিখাবো, এটার নাম হলো মুসলমানি, এটার নাম হলো ইমানদারিত্ব, কথা কর না কে, ঠিক কিনা? আমাদেরকে উল্টাটা শিখাইতে হবে, উল্টা একবারে রসুলের আদর্শের দিকে নিয়ে যাইতে হবে। ওরা শিখাইতে চাবে অপসংস্কৃতি, আমরা রসুলের দিকে আমাদের বাচ্চাদেরকে দিয়ে দিই। এই জন্য মাদ্রাসায় দিবেন, স্কুলে দেন, কলেজে দেন, অসুবিধা নাই, কিন্তু নিজেদের সন্তানদেরকে আদর্শ শিখাইতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক সকলে বলে না, আমিন। আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম।